আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় দুপুর 12:45। আমন্ত্রণ সারা বেলার দুপুরের সংবাদে। সুপ্রিয় দর্শক, আমাদের এবারের ভ্রমণের গল্প শুরু হচ্ছে গাইবান্ধাকে নিয়ে। আমরা এখন গাবতলি বাস স্ট্যান্ডে আছি গাইবান্ধা যাওয়ার জন্য। আমরা এবার যাব অরিন পরিবহনে এবং ঢাকা থেকে গাইবান্ধার দূরত্ব 254 কিলোমিটার এবং সময় লাগে 6 থেকে 7 ঘন্টা এবং এই বাসের ভাড়া 1200 টাকা। এসি বাসের ভাড়া সাধারণত 1000 থেকে 1200 টাকার মধ্যে যাওয়া যায় এবং নন এসি গাড়ির ভাড়া 600 থেকে 800 টাকা। আমরা এখন আছি ফুড ভিলেজে এবং উত্তরবঙ্গে যত গাড়ি যায় এখন সাধারণত সবাই ফুড ভিলেজে ওয়েট করে। এখানে শত শত গাড়ি আসে এবং এই গাড়িগুলো এসে এখানে রাখে। এখানে ওয়াশরুম ফ্যাসিলিটি আছে এবং স্ন্যাক্সের ব্যবস্থা আছে। আমরা ঠিক সকালবেলা চলে এসেছি গাইবান্ধাতে। এখন বাজে 6টা। আমাদের ঢাকা থেকে গাইবান্ধা আসতে 7 ঘন্টা সময় লেগেছে। আমরা এখন যাব এসকেএস ইউনিয়ন। শহর থেকে এসকেএস কয় কিলোমিটার? গাইবান্ধা শহরের ভিতরে আমরা অটোতে ঘুরছি, এখন যাচ্ছি এসকেএস ইউনিয়নে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নিম্বাস ট্রাভেলার্সের পক্ষ থেকে। আমি নুরুল হক। আজকে আমরা এসেছি এসকেএস ইউনিয়নে, এসকেএস ইউনিয়ন গাইবান্ধাতে। এসকেএস ইউনিয়ন নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এই এসকেএস ইউনিয়নে কী কী আছে ডিটেল নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করছি পুরো কন্টেন্ট জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। এখন চেক ইন করছি, চেক ইনটা করতে হয়। নুরুল হক নামে বুকিং আছে, তো সেটা রুমটা এখন নিয়ে যেতে চাচ্ছি। তো আমরা যে রুমটায় থাকছি এটাকে বলা হচ্ছে সুইট কাপল রুম এবং রুম নাম্বার হলো 3003। আমরা একটু রুমের ভেতরটা দেখি যে রুমটা কেমন। রুমটা বেশ বড় মনে হচ্ছে। আমরা যদি একটু ভেতরের দিকে আসি, এখানে দুজন বসার সোফা আছে। তারপর এটা হলো ওয়াক স্টেশন আমরা দেখতে পাচ্ছি। এখানে চা কফি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। পাশাপাশি যদি আমরা একটু পর্দাটা সরাই তাহলে দেখতে পাবো যে এই যে এখানে লেকটা আছে সুন্দর খোলামেলা, চাইলে এখানে বসে লেকটা দেখা যায়। এটা একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। আর এটা কিং সাইজের একটা বেড আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রুমটার যদি আমরা ভাড়া বলি, এই রুমটার অফিসিয়াল ভাড়া হলো 8700 টাকা, বাট আমরা নিম্বাস ট্রাভেলার্সের পক্ষ থেকে আমরা একটা ডিসকাউন্ট পেয়েছি স্পেশাল অফারে। আমরা এখন 5500 টাকায় এই রুমটায় থাকছি, অর্থাৎ এক রাতের জন্য এই রুমের ভাড়া হলো 5500 টাকা। আচ্ছা, আমরা একটু ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা এখানে যেমন আছে হলো আমরা বেসিন দেখতে পাচ্ছি, তারপর লিকুইড সোপ আছে। অর্থাৎ বেসিক যে রিকোয়ারমেন্টগুলো, বেসিক রিকোয়ারমেন্টগুলো এখানে আছে। টাওয়েল আছে, তারপরে সোপ আছে। আমরা এখন এসকেএস এর ভিতরে ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি। খুবই সুন্দর, একদম পাখির ডাকের জন্য এসকেএস আমার কাছে এখন খুবই ভালো লাগছে। এত ন্যাচারাল পাখি, এবং আপনাদেরকে আমি পাখির ডাক কালকে সকালে শোনাবো, ওইটা আরও বেশি সুন্দর হবে। আমি সকাল 6টায় উঠে আপনাদেরকে পাখির ডাক শোনাবো। মেহেদি ভাই কেমন লাগছে? আমরা প্রকৃতি, ফুল, পাখি সবকিছুই আছে। ফেব্রুয়ারি মাস, যার জন্য ঠান্ডা আছে, অনেক পানি ক্লিন।
পানিতে নামলে ভালো লাগছে কারণ সুইমিং পুলে এসে আপনি পানিতে নামবেন না ওটা আসলে হয় এই জন্য আমি চেষ্টা করি যেখানেই যাই সুইমিং পুল একটু নেমে দেখার এটা ভালো লাগে এসকেএস ইন সম্পর্কে যদি বলি এসকেএস ইনটা সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে অবস্থিত এবং এটা দশিকর জায়গার উপর অবস্থিত এবং অনেক আধুনিক ফ্যাসিলিটি নিয়ে এই রিসোর্ট গড়ে উঠেছে আর এখানকার পরিবেশটা এক কথায় অসাধারণ কারণ প্রকৃতির মাঝে আধুনিক যে ছোঁয়া সেই ছোঁয়ার মধ্যে দিয়ে আমরা কি করতে পারি নেচারকে খুব কাছে পাই আর পাশাপাশি এখানকার যে পরিবেশ পাখি ফুল গাছপালা একটা গ্রামের একটা পরিবেশের ছোঁয়াটা পাওয়া যায় এখানে তো আমি যেটা বলবো যে এখনকার ফ্যামিলি বা যারা আমরা অভিভাবক আছি অভিভাবকদের কাছে যেটা অনুরোধ থাকবে আসলে দিন যত যাচ্ছে প্রযুক্তির সাথে আমাদের ছেলেমেয়েদের সম্পৃক্ততা তত বাড়ছে তো ট্রাভেলের মধ্যে দিয়ে আসলে একটা বাবা বা মায়ের একটা কি হতে পারে সন্তানের সাথে একাত্মতা বৃদ্ধি করতে পারে তো আমি আমাদের যারা অভিভাবক আছেন অভিভাবকদেরকে অনুরোধ করব যে ট্রাভেলের বাচ্চাদেরকে উৎসাহিত করা এবং বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলির সব মেম্বারদেরকে নিয়ে ট্রাভেলে নিয়ে আসা তাতে করে যেটা হবে যে এখনকার করোনার পরে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে যে বাবা মার সাথে সন্তানদের যে দূরত্ব শুধুমাত্র প্রযুক্তির কারণে মোবাইলের কারণে তো অন্তত কী হবে একটা দিন অন্তত তারা কি করতে পারবে তাদের যে ডে বাই ডে যে মানে মানে মনের কষ্টের যে পাহাড়টা জমে গেছে সেই পাহাড় থেকে জমা থেকে অন্তত দূর বেরিয়ে আসতে পারবে তো আমি অনুরোধ করবো অভিভাবকদের যে সন্তানদেরকে নিয়ে যেখানেই হোক এসকেএসে হোক বাংলাদেশের যত জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেসব জায়গায় ভ্রমণ করার জন্য এখন আমরা আসছি পলাশ গাছের নিচে অর্থাৎ এসকেএস ইনের ভেতরে সুন্দর পলাশ গাছ আছে আর আমরা এই রিসোর্টের ভিতরে সমস্ত কিছু উপভোগ করছি এবং উত্তরবঙ্গের সব থেকে আকর্ষণীয় রিসোর্ট এসকেএস ইন আচ্ছা আমরা এখন এসকেএস ইনের ভেতরে আছি রেডিও সারাবালে যেটা হলো 98.8 FM যেটা মাটি ও মানুষের কাছে এই স্লোগান নিয়ে কাজ করছে এবং বেসিক্যালি এটা এসকেএস ফান্ডে এই রেডিওটা চলছে তো আমরা এই FM রেডিওর ভেতরে এসেছি তো আমরা এখন একটু স্টুডিওটা দেখব প্রথমে আমরা প্রোডাকশন রুমে যাচ্ছি একটু যদি আপা প্রোডাকশন রুমটা একটু দেখেন আচ্ছা আমরা একটু ভিতরে এসে দেখি এখানে কি কি তৈরি হয় কথিকা বা এখানে কি কোনো নাটক বা এরকম কিছু তৈরি হয় মূলত আমাদের এখানে এই প্রোডাকশন রুমের কাজটা হচ্ছে প্রি প্রোডাকশন যেসব প্রোগ্রাম এবং সংবাদ হয় সেটা এখানে নির্মাণ করা হয় এখান থেকে ভাওয়াইয়া গানও এর মধ্যে ইনক্লুড করি করে দেখা যাচ্ছে যে অনেক সময় আসলে বিষয় ভিত্তিক যখন ম্যাগাজিন হয় সেই বিষয় ভিত্তিক আমরা বিশেষজ্ঞ ডাক্তার বা দেখা গেল অন্য কোনো বিষয় যদি হয় ধরেন নাটক তারপরে ধরেন দেখা যাচ্ছে যে আইন সংক্রান্ত সেক্ষেত্রে আমরা অ্যাডভোকেটের হয় তার মানে এখানে এটা বুঝছি যে যেগুলো লাইভ হয় না যেগুলো রেকর্ডিং হয় সেই রেকর্ডিং এখানেই করা হয় শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় দুপুর 12:45 আমন্ত্রণ সারাবেলার দুপুরের সংবাদে সঙ্গে আছে আফসানা মিম শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস আই হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম দ্রব্যমূল্য মজুত রেখে দাম বাড়িয়ে দেওয়া ব্যবসায়ীদের গণধোলাই দেওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন তাদের সুন্দর বাঁশ বাগানে চলে এসেছি এবং আমরা এখন এসকেএস ইনের প্রতিনিধির কথা শুনব এসকেএস ইনে টোটাল আমাদের রুম হচ্ছে 77 তার মধ্যে ভিলা আছে আর হচ্ছে টাওয়ার বিল্ডিং এর রুম আছে টাওয়ার বিল্ডিং এর রুম ওখানে তিনটা ক্যাটাগরি রুম আছে একটা হচ্ছে সুইট কাপল রুম যেখানে কাপল থাকতে পারবেন ওটা কাপল রুমের ফ্যাসিলিটি হচ্ছে দুইজনের জন্য মূলত আর হচ্ছে টুইন রুম যেখানে আমাদের দুইটা সিঙ্গেল সিঙ্গেল বেড থাকে একটা রুমে আর একটা হচ্ছে ফ্যামিলি রুম যেখানে যে ফ্যামিলি নিয়ে থাকতে পারবে মানে ওখানে দুইটা বেড একটা হচ্ছে আর কুইন বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড ওটা তিনজনের অ্যাকোমোডেট
আর আমাদের ভিলাগুলোর ভিতরে আবার দুইটা ক্যাটাগরির ভিলা আছে, একটা হচ্ছে ফ্যামিলি ভিলা আর একটা হচ্ছে লেক ফ্রন্ট ভিলা। লেক ফ্রন্ট ভিলাটা হচ্ছে আমাদের 610 স্কোয়ার ফিট, আর ফ্যামিলি ভিলা ওটা 1200 স্কোয়ার ফিট। ফ্যামিলি ভিলার সুযোগ সুবিধা হচ্ছে একটা ভিলার ভিতরে দুইটা রুম আছে, মাঝখানে কানেক্টিং ডোর আছে। অনেক ফ্যামিলি চায় যে মানে বাচ্চাদেরকে সাথে রাখার জন্য কানেক্টিং ডোর রেখে, ওই রকম সুবিধা আমাদের এখানে ফ্যামিলি ভিলাতে দেওয়া হয়। এবং আমাদের আরেকটা ভিলা হচ্ছে সিগনেচার ভিলা, ওটা আমাদের সবচেয়ে টপ ক্লাস ভিলা। সিগনেচার ভিলার ফ্যাসিলিটির ভিতরে একটা ভিলার ভিতরে দুইটা রুম, একটা হচ্ছে মাস্টার বেডরুম কিং সাইজ বেড, আর একটা হচ্ছে গেস্ট রুম ওটা কুইন বেড, এবং সাথে লিভিং রুম আছে আলাদা। আমরা এসকে সিনের যে মিনি জুতা সেখানে আসি, এখানে ম্যাকাও পাখি দক্ষিণ আমেরিকার এই পাখির ডাক শুনতে পাচ্ছি। তারপরে বাজবুদর এই ছোটো ছোটো যে পাখি সেগুলো ডাক। সবাইকে শুভ সকাল, আমরা এসকে সিনের দ্বিতীয় দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সুন্দর সকালে পাখির ডাক শুনতে পাচ্ছি, এবং আমরা এখন চলে যাব সকালে ব্রেকফাস্ট করতে। সুপ্রিয় দর্শক, আমাদের এসকেএস ইন নিয়ে যে কন্টেন্টটি সেটার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে বাংলাদেশের ভেতর অথবা বাংলাদেশের বাইরে অন্য কোনো হোটেল মোটেল রিসোর্ট অথবা বিখ্যাত স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেল নিম্বাস ট্রাভেলার্সকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।